যুব ক্রিকেটে বিশ্বসেরা হওয়ার মুহূর্ত থেকে তার প্রশংসায় পঞ্চমুখ সবাই। ভারতীয় যুবাদের হারি বিজয়ের সঙ্গে সঙ্গেই আকবর আলী নামটি বাংলাদেশের ক্রিকেট অনুরাগীদের মনে গাঁথা হয়ে গেছে, সেই সঙ্গে তার কিছু প্রশংসাসূচক নামও হয়ে গেছে। বলার অপেক্ষা রাখে না, সেটা হয়েছে আকবর আলীর ম্যাচ জেতানো ব্যাটিংয়ের কারণে। প্রচণ্ড চাপের মধ্যেও একজন 18 বছরের যুবা ভীতু না হয়ে অসীম সাহস, অবিচল আস্থা আর আত্মবিশ্বাস নিয়ে লড়াই করে দল জেতাতে পারেন বাংলাদেশের যুব দলের অধিনায়ক আকবর আলী তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। লক্ষ্য খুব বড় না হলেও খেলার যা অবস্থা ছিল তাতে বাংলাদেশ হেরেও যেতে পারত, কিন্তু চাপের মুখে খেয়েই না হারিয়ে ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করে দল জিতিয়ে বিজয়ীর বেশে মাঠ ছাড়েন আকবর। তার ঠান্ডা মাথার ব্যাটিং দেখে অনেকেই মুগ্ধ। তাই যুব বিশ্বকাপের পর তার শুধু প্রশংসাই হচ্ছে না, কিছু গুণবাচক নামও হয়েছে। কেউ কেউ তাকে মিস্টার কুল বলে ডাকতে শুরু করেছেন, যেহেতু ভারতের মহেন্দ্র সিং ধোনির মতো তিনিও উইকেটকিপার ব্যাটসম্যান, তাই কারো মুখে তিনি খুদে মহেন্দ্র সিং ধোনি। আবার যুবাদের ক্রিকেটে বিশ্বসেরা হওয়ার মুহূর্ত থেকে কেউ কেউ তাকে ভালোবেসে আনন্দের অতিশয্যে আবেগতাড়িত হয়ে মোগল সম্রাট মহামতি আকবরের নামের সঙ্গে মিলিয়ে আকবর দ্য গ্রেট বলেও ডাকতে শুরু করেছেন। এই যে সম্রাট আকবরের নামের সঙ্গে মিল রেখে তাকে আকবর দ্য গ্রেট নামে ডাকা, এটা শুনলে কেমন লাগে? বৃহস্পতিবার রাতে ক্রীড়া সাংবাদিক নোমান মোহাম্মদের ইউটিউব লাইভে সেই প্রশ্নের মুখোমুখি হলেন বিশ্ব যুব ক্রিকেট চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের অধিনায়ক আকবর আলী। মজার খবর হলো, কেউ ডাকার আগে আকবর নিজেই নিজের নাম রেখেছিলেন আকবর দ্য গ্রেট। নিজের আকবর দ্য গ্রেট নামকরণের গল্পই শোনালেন আকবর। জানালেন, আসলে আকবর দ্য গ্রেট শুনলেই তার ইনস্টাগ্রামের কথা মাথায় চলে আসে, মনে হয় কেউ বুঝি তাকে ইনস্টাগ্রাম নামে ডাকছে। কি একটু গোলমেলে ঠেকছে তাই না? আসলে আকবর আলীর ইনস্টাগ্রাম প্রোফাইল নাম আকবর দ্য গ্রেট। সেই নামকরণ কিন্তু ভারতকে হারিয়ে যুব বিশ্বকাপ বিজয়ের পর নয়, বরং বেশ আগেই, গত বছর জুলাই আগস্টে। সেই কাহিনী বলতে গিয়ে আকবর জানান, আমি ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলেছি বছর দুয়েক আগে, তখন অবশ্য নাম আকবর দ্য গ্রেট ছিল না, সেটা রেখেছি গত বছর জুলাই কিংবা আগস্টে আমরা ইংল্যান্ড সফর থেকে দেশে ফেরার পর। বলার অপেক্ষা রাখে না, তার নামের প্রথম অংশ বিখ্যাত মোগল সম্রাট আকবরের সঙ্গে মিল রেখে, তাই ইনস্টাগ্রামে নাম পাল্টানোর সময় তার মাথায় আসে, আচ্ছা আকবর দ্য গ্রেট রাখলে কেমন হয়? তার ভাষায়, নামকরণের আগে অনেক ভেবেছি, এক সময় মাথায় আসলো, শুনেছি ইতিহাসে তিনজন গ্রেট, আকবর দ্য গ্রেট, অশোক দ্য গ্রেট আর আলেকজান্ডার দ্য গ্রেট, সেখান থেকেই আকবর দ্য গ্রেট বেছে নিলাম। এখন যখন ওই নাম শুনি তখন মনে হয় আমার ইনস্টাগ্রামের নামেই ডাকছে কেউ। এই নামকরণটা নিছক মজা করেই রাখা, তা জানিয়ে আকবর আলী শেষ করেন, আসলে আকবর দ্য গ্রেট নাম কিন্তু কিছু চিন্তাভাবনা করে রাখা হয়নি, এটা এমনি মজা করে, ভালো লাগলে থাকবে আর ভালো না লাগলে চেঞ্জ করে ফেলবো।